দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, দলটির চেয়ারম্যান জি এম কাদের বিরোধী দলীয় নেতা। এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। এতে বলা হয়, জাতীয় পার্টি সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক দল, তাই দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদকে। এই পদের সরকারি সব সুযোগ সুবিধা তারা ভোগ করবেন।